ভারতবর্ষের ইতিহাস থেকে শুরু করে বর্তমানের রাজনৈতিক মহলেও এক প্রশ্ন বারংবার প্রত্যেকের মনে কড়া নেড়েছে, যে শ্রীরামচন্দ্র কি সত্যিই ছিলেন নাকি শুধু এক গল্পের নায়ক তিনি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের কাছে এমন 17টি স্থানের বর্ণনা দেব যেগুলি প্রমাণ করবে যে রামচন্দ্র কোনো কাল্পনিক চরিত্র নয়। এই 17টি স্থানের বিবরণ শ্রী রামচরিতমানস এবং বাল্মীকি রামায়ণেই পাওয়া গিয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। তমসা নদী। অযোধ্যা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই তমসা নদী, এই নদীতে ভগবান শ্রীরামচন্দ্র নৌকা যাত্রা করেছিলেন, এমনই বর্ণনা রয়েছে রামচরিতমানসে। শৃঙ্গ বেরপুর তীর্থ। প্রয়াগরাজ থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরে শৃঙ্গ বেরপুর তীর্থে রামচন্দ্র পৌঁছেছিলেন। এটি নিষাদরাজ গুহর রাজ্য ছিল। এই স্থানের গঙ্গার ধারে শ্রীরামচন্দ্র মাঝিকে গঙ্গা পার করিয়ে দিতে বলেছিলেন। শৃঙ্গ বেরপুরকে বর্তমানে সিংরৌর বলা হয়। কুড়াই গ্রাম। শৃঙ্গ বেরপুর থেকে গঙ্গা পার করে শ্রীরামচন্দ্র এই কুড়াই গ্রামে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। প্রয়াগ। কুড়াইয়ের থেকে রামচন্দ্র তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে প্রয়াগে পৌঁছেছিলেন। কিছুদিন আগে পর্যন্ত প্রয়াগ স্থানটি এলাহাবাদ নামে পরিচিত ছিল। চিত্রকূট। প্রভু শ্রীরাম প্রয়াগ থেকে যমুনা নদী পার করে চিত্রকূট পৌঁছান। চিত্রকূটে ভরত রামচন্দ্রকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চান। ভরত এইখান থেকেই শ্রীরামচন্দ্রের চরণ পাদুকা নিয়ে তা অযোধ্যার সিংহাসনে স্থাপন করে রাজ্য পরিচালনার কাজ শুরু করেন। সতনা। চিত্রকূটের কাছেই অবস্থিত সতনাতে অত্রিমুনির আশ্রম ছিল। যদিও ঋষি অত্রিমুনি তার পত্নী অনুসূয়ার সহিত চিত্রকূটের তপবনেই বসবাস করতেন, কিন্তু সতনার রামবন নামক স্থানেও অত্রিমুনির এক আশ্রম ছিল এবং এখানেই রামচন্দ্র তার বনবাসে চলার পথে বিশ্রাম নিয়েছিলেন। দণ্ডকারণ্য। চিত্রকূট থেকে বেরিয়ে শ্রীরামচন্দ্র ঘন অরণ্যে প্রবেশ করেন, এখানেই তার বনবাসের সময় অতিবাহিত হয়। এই বন সেই সময়কালে দণ্ডকারণ্য নামে পরিচিত ছিল। মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও মহারাষ্ট্রের কিছু স্থান জুড়ে এই বন অবস্থিত। আবার বলা হয় ওড়িশার মহানদীর এক প্রান্ত থেকে গোদাবরীর অন্য প্রান্ত অবধি এই বন অবস্থিত। এরই মাঝে অবস্থিত ভদ্রাচলম সীতারাম মন্দিরের জন্য প্রসিদ্ধ। ভদ্রগিরি পর্বতের ওপর এই মন্দির অবস্থিত। এইখানে শ্রীরামচন্দ্র তার বনবাসের কিছু সময় অতিবাহিত করেন। স্থানীয় মান্যতা অনুসারে দণ্ডকারণ্যের আকাশে রাবণ ও জটায়ুর যুদ্ধ হয়েছিল এবং জটায়ুর কিছু দেহাংশ দণ্ডকারণ্যেই পড়েছিল। এইখানে জটায়ুর মন্দিরও আছে। বর্তমানে দণ্ডকারণ্য শুধুমাত্র ছত্রিশগড়েই সীমিত হয়ে আছে। পঞ্চবটি নাসিক। দণ্ডকারণ্যে থাকার পর শ্রীরাম অগস্ত্য মুনির আশ্রমে যান। এই আশ্রম নাসিকের পঞ্চবটি ক্ষেত্রে অবস্থিত, যেটি গোদাবরী নদীর তীরেও অবস্থিত। এই জায়গাতেই লক্ষণ শূর্পণখার নাক কাটেন। বাল্মীকি রামায়ণে পঞ্চবটী বনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখিত আছে। সর্বতীর্থ। রাবণ সীতাহরণের পর জটায়ুর বধ করেন, এর প্রমাণ মেলে নাসিক থেকে 56 কিলোমিটার দূর সর্বতীর্থ নামক স্থানে। জটায়ুর আহত দেহ এই স্থানেই পড়েছিল। শ্রীরামের জটায়ুর সাথে দেখা এই স্থানেই হয় এবং এইখানে শ্রীরাম জটায়ুর শেষ কৃত্য সম্পন্ন করেন। পর্ণশালা। পর্ণশালা তেলেঙ্গানার ভদ্রাচলম স্থানে অবস্থিত। এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। এইখান থেকেই রাবণ সীতামাতার হরণ করেছিল। এইখানে প্রাচীন মন্দিরও আছে শ্রীরাম ও মাতা সীতার। তুঙ্গভদ্রা।
সীতামাতার সন্ধানে শ্রীরাম ও লক্ষণ কাবেরী নদীর কাছে তুঙ্গভদ্রার তীরবর্তী অঞ্চলেও এসে পৌঁছেছিলেন। শবরীর আশ্রম। শ্রীরাম এবং লক্ষণ সীতামাতার সন্ধানে তুঙ্গভদ্রা ও কাবেরী নদী পার করে ঋষিমুখ পর্বতে এসে পৌঁছান। তিনি পম্পা নদীর পাশে অবস্থিত শবরীর আশ্রমেও যান। বর্তমানে এই স্থান কেরলে অবস্থিত। পম্পা নদীর কিনারাতে হাম্পি অবস্থিত। রামায়ণে এই অঞ্চলের উল্লেখ পাওয়া গেছে। বানর রাজ্য কিষ্কিন্ধার রাজধানী ছিল এই হাম্পি। কেরলের বিখ্যাত শবরীমালা তীর্থ এই নদীর তীরেই অবস্থিত। ঋষিমুখ পর্বত। মলয় পর্বতের পর শ্রীরাম এই স্থানে পৌঁছান। এই স্থানে তার সাক্ষাৎ হয় বীর হনুমান এবং সুগ্রীবের সাথে। এই অঞ্চলে তিনি সীতামায়ের গহনাও পান সুগ্রীবের কাছ থেকে। এইখানেই শ্রীরাম বালি বধ করেন। কোডিকরাই। হনুমান ও সুগ্রীবের সাথে সাক্ষাতের পর শ্রীরাম বানর সেনা সংগঠন করেন এবং লঙ্কার উদ্দেশ্যে রওনা দেন। তামিলনাড়ুর একটি লম্বা তটরেখা যা প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত, এই তটরেখা কোডিকরাই নামেও পরিচিত। এইখানে শ্রীরাম তার সেনাদের একত্রে নিয়ে আলোচনা সভা গড়ে তোলেন। আলোচনার পর ঠিক হয় এই স্থান সেতু বানানোর উপযুক্ত নয়। তখন সবাই মিলে রামেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রামেশ্বরম। রামেশ্বরম একটি শান্ত সমুদ্র তট। এটি হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যেও অন্যতম। শ্রীরাম এখানে ভগবান শিবের আরাধনা করেছিলেন। রামেশ্বরমে শ্রীরাম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। ধনুষ্কোটি। ধনুষ্কোটি ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপের দক্ষিণ দিকে অবস্থিত। শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে 18 মাইল দূরে অবস্থিত এই স্থানের নাম ধনুষ্কোটি হওয়ার কারণ হল বানর সেনার তৈরি করা সেতু ধনুকের আকারেই ছিল। এই অঞ্চল মান্নার উপসাগরের অন্তর্গত। নুব্র এলিয়া পর্বতশৃঙ্গ। বাল্মীকি রামায়ণ অনুযায়ী শ্রীলঙ্কার মধ্যবর্তী অঞ্চলে রাবণের মহল অবস্থিত ছিল। এছাড়াও রাবণের তৈরি বিমানবন্দর, বিভিন্ন শহর, যেগুলির নিদর্শন আজও পাওয়া যায়। সীতামাতাকে যেখানে তিনি বন্দী করে রেখেছিলেন সেই স্থানের নিদর্শনও আজও শ্রীলঙ্কায় পাওয়া যায়। তাই বলা যেতে পারে রামায়ণের রাম এবং রাবণ দুই সত্য। এগুলি কোনোটি কাল্পনিক চরিত্র নয়। এই স্থানগুলি প্রমাণ করে দেয় যে শ্রী রামচন্দ্রের কাহিনী সম্পূর্ণরূপেই সত্য। কিন্তু আঞ্চলিক ভাগে বিভিন্ন রকমের রামায়ণের রচনা হওয়ায় তাতে বিভিন্ন নতুন কাহিনীর প্রসারণ ঘটেছে, যেগুলির সত্যতা বিচার করা খুব সহজ নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।